ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আমার কাছে অনেক প্রবাসীরা বা এই এলাকার অনেকেই রিকোয়েস্ট করেছিল কামলা বাজারটি তুলে ধরার জন্য, তো আজকে চলে এসেছি কামলা বাজার। তো এখানে যে কামলা বাজারেই একটি প্রাইমারি স্কুল খুব মনোমুগ্ধকরভাবে সাজিয়েছে, তো চলেন আজকে এই কামলা বাজারটি পুরো ঘুরে ফিরে দেখি। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলেন ঘুরে আসি কামলা বাজার। প্রিয় ভিউয়ার্স, অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন এর আগে, তো আমি সেসব এলাকাগুলো আস্তে আস্তে করে তুলে ধরতে পারছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি বর্ষিবাবা থেকে যাচ্ছি কামলা বাজারে। তো বর্ষিবাবা কিন্তু এখানে মনোমুগ্ধকর একটি স্কুল আছে, যেটি আমি এর আগে বর্ষিবাবা এলাকা থেকে যখন গিয়েছি তখন স্ক্রিনশটে দেখিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন যাচ্ছি কামলা বাজারের দিকে। তো এই এলাকাটা কিন্তু আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগে। তো আমার এই ব্লগ ভিডিওগুলো দেখে অনেকে আমাকে সাধুবাদ জানান, শেয়ার করেন, অনেক প্রশংসা করেন, আবার অনেকেই আছেন যারা আমার এই আমার ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ধরার জন্য ব্যস্ত। তো বিশেষ করে যেসব ভুল ত্রুটিগুলো আমার ধরেন, যে ভাই আমার এলাকার এইটা তুলে ধরে নাই, ওইটা তুলে ধরে নাই, এইটা মিস্টেক করছে, ওইটা মিস্টেক করছে, ভাই একটা কথা আগে বুঝতে হবে আপনাকে, যে আমি কিন্তু আপনাদের এলাকার না, আপনারা এইসব এলাকার নাম আমি কখনো শুনিও নাই। তো আমাকে যারা রিকোয়েস্ট করেছেন সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি এইসব এলাকা তুলে ধরতে এসেছি। তো আমার কিন্তু এত কিছু জানার কোনো কথা না, বা আমার সব কিছু জানা নাই। তো আমি যখন আসি তখন আমি একটি এলাকা শুধু যে এই এরিয়াটুকু যদি আমি ভিডিও করতে আসি তাহলে হয়তোবা আমার অনেক একটা ব্যয়বহুল খরচ। তো আমি সপ্তাহে একদিন করে আসি এবং একসাথে তিনটা চারটা এলাকা তুলে ধরি, তাহলে আমার জন্য সুবিধা হয়। তো সেক্ষেত্রে হয়তো অনেক কিছু আমার মিস্টেক হয়ে যায়, যেহেতু অনেক কিছু জানি না। আর দু একজনের সাথে যাও কথা হয়, সবাই কিন্তু আসলে ওইভাবে কথা বলে না, যে এলাকায় কোথায় কী আসে ওইভাবে সাজিয়ে গুছিয়ে বলতেও পারে না, হয়তো ব্লগ ভিডিও সম্পর্কে অনেকের আইডিয়া থাকে না। তো এই ব্লগ ভিডিওগুলো যখন প্রকাশিত হয় তখন অনেকের চোখে পড়ে, বা তখন হয়তো এটা আমাকে বলে যে ভাই আমাদের এলাকায় এটা ছিল, ওইটা ছিল। তো আচ্ছা, এই একটা ব্লগ ভিডিও কিন্তু শেষ না, আমি এই ব্লগ ভিডিও শেষে যখন প্রকাশ হবে, আমি যখন আপনারা যখন কমেন্ট করবেন আমাদের এলাকায় এগুলো বাদ পড়েছে, আমি যখন দ্বিতীয়বার আসবো তখন সেই সব জিনিসগুলো তুলে ধরবো, এটাই স্বাভাবিক আর এটাই সিম্পল। তো ভুল তো ভুলই, আমার প্রয়োজনের তাগিদে বা আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি এখানে আসি, আমার নিজের পকেটের টাকা খরচ করে। আমাকে কিন্তু কেউ দুই টাকা দিয়ে সহযোগিতা করে না কেউ কখনো, আমি সম্পূর্ণ আমার নিজ উদ্যোগে এগুলো করি এবং আমার ভালো লাগে আমার বাগেরহাটকে প্রমোট করতে, যার কারণে আসি। তো সেক্ষেত্রে টুকিটাকি ভুল হতেই পারে, যে আপনাদের এলাকায় অনেক কিছু বাদ পড়েছে বা অনেক হয়তো অনেক কিছু যেটা অনেক আগের পুরনো জিনিস, বা অনেক হয়তো এই এলাকার অনেক গুণী মানুষ, খ্যাতি মানুষ, হয়তো তাদের কথা হয়তো বাদ পড়ে যায়। তো আপনারা যখন এই ভিডিওটা প্রকাশের পরে যখন আপনারা কমেন্টে জানাবেন বা ই করবেন, তখন যখন এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আসবো বা এলাকার দ্বিতীয়বার আসবো তখন সেই জিনিসগুলো আমি তুলে ধরবো। তো এই ভিডিওটি সবার কাছে কেমন লাগছে সবাই জানাবেন। অনেক প্রবাসী ভাইরা আছে বা এই এলাকা থেকে দূরে আছে, কর্মের তাগিদে দূরে থাকেন, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই কামলা বাজারটা তুলে ধরতে, জিলবুনিয়া কামলা বাজারটা তুলে ধরতে। তো সেই সুবাদেই আজকে আমি যাচ্ছি। তো এদিকের কিন্তু যে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, দুই সাইডে বাগান, মাঝে মাঝে দোকান বাড়ি, মানে গ্রাম এলাকার যে পরিবেশটা এদিকে আসলে দেখা যায়। তো বিশেষ করে এইসব এরিয়াতে আমি এর আগে কয়েকটি এলাকার ভিডিও দিয়েছি, বর্ষিবাবা, এরপরে মনসিরহাট, এসব এলাকার ভিডিও দিয়েছি, সবাই অনেক শেয়ার করেছেন বা অনেক প্রশংসা করেছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। এবং সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিবেন, তাহলে আপনাদের পার্শ্ববর্তী এলাকাগুলোকে আরও আমি তুলে ধরতে পারবো। তো এর আগে আমি দুদিন আগে একটি ব্লগ ভিডিও দিয়েছিলাম কচুবুনিয়ার। তো কচুবুনিয়াটার গ্রামটা অনেক বড় একটি গ্রাম, তো অনেকেই সেখানে কমেন্ট করেছেন যে কচুবুনিয়া এলাকাটা অনেক বড়, আমি আংশিক কিছু প্রকাশ করেছি। তো আমি এর পরবর্তীতে আমি আরও একটি ব্লগ ভিডিও দিচ্ছি, যেটা কামলা বাজারের ওই সাইডে আরও একটি
কচুবুনিয়ার যে আর একটি অংশ আছে, একটি গ্রাম আছে, গ্রামটির যে আর একটা অংশ আছে, আমি ওখান দিয়ে যাব এবং এরপরে আরেকটি ব্লগ ভিডিওতে ওই এলাকাটা তুলে ধরব। বেশ বড়সড় একটা জার্নি হবে। তো ওখানকার ভিউটা কেমন বা ওই এলাকাটা, কচুবুনিয়ার ওই এলাকাটা কেমন আমি তুলে ধরার চেষ্টা করব। তো এই এলাকার যে এই যে মাঝে মাঝে যে রাস্তার পাশ দিয়ে যে খাল আছে, খালের পাশ দিয়ে যে চার বা শাখো করাটা, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বা হয়তো যারা এই এলাকার আছে তাদের কাছে অনেকটা কষ্টের যে চার পেরিয়ে যেতে হয়, বাজার সদাই নিয়ে যেতে হয়, অনেকটা কষ্টসাধ্য। কিন্তু গ্রাম এলাকার এই জিনিসটা কিন্তু মনোমুগ্ধকর একটা ব্যাপার স্যাপার, মানে চার পাড়িয়ে যাওয়াটা। তো হয়তো আমাদের কাছে, আমরা যারা শহর থেকে আসি বা এই জিনিসটা উপলব্ধি করি, হয়তো ভালোও লাগে আবার খারাপও লাগে। এই যে সামনেই বাম সাইডে একটা চার, তো যাই হোক, এই চার আবার সবাই পেরোতে পারে না, অনেকে পেরোতে গেলে পড়েও যায়। তো আমি কামলা বাজারের ঠিক কাছাকাছি চলে এসেছি। তো যদিও এই কামলা বাজারে আমি এই প্রথমবার, আপনারা এক একজন প্রতিনিয়ত আমাকে রিকোয়েস্ট করছেন এক একটি এলাকার, যেসব এলাকার নাম আমি কখনো শুনি নাই বাস্তবে, আশা তো দূরে থাক। তো আমি সেই সব এলাকায় চলে আসছি এবং এক একদিন এক একটা এলাকা তুলে ধরার চেষ্টা করছি আমার মতো করে। তো যদি কোনো কিছু বাদ পড়ে যায় আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তীতে যখন আসবো এর পার্শ্ববর্তী এলাকাগুলো বা এই এলাকার যেসব জিনিস বাদ পড়েছে সেসব জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে কামলা বাজার, বাগেরহাট, মোড়লগঞ্জ, রামচন্দ্রপুর ইউনিয়নের একটি এলাকা, খুবই মনোমুগ্ধকর একটি এলাকা। তো এর আগে আমি এই রামচন্দ্রপুরের দু একটি ভিডিও অলরেডি দিয়েছি, সে যেগুলো আপনারা পজিটিভলি নিয়েছেন। তো এখন আমি এই কামলাপুরের, কামলাপুর বাজারের প্রথমেই যে প্রাইমারি স্কুলটা আছে, জেলবনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টি তুলে ধরার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। খুবই মনোমুগ্ধকর একটি স্কুল, মানে দেখলেই চোখ ধাঁধানো সৌন্দর্য। আমি ঢুকেই মানে খুবই অবাক হয়েছি এবং এই স্কুলের ভিতর দাঁড়িয়েই প্রথমেই ভিডিওর প্রথমেই ইন্ট্রোটা দিয়েছি, কারণ আমার কাছে এত ভালো লেগেছে যেটা আসলে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর সাজানো গোছানো একটি স্কুল, প্রাইমারি স্কুল হতে পারে যেটা এখানে এসে দেখলাম। তো পুষ্পকানন অর্থায়নে তৌহিদ হাওলাদার, বাস্তবায়নে মনিরুল ইসলাম প্রধান শিক্ষক। তো আসলেই খুবই মনোমুগ্ধকর একটি স্কুল দেখলাম এই জেলবনিয়া কামলা বাজারে এসে। মানে শিশু পার্কের মতো একটা পরিবেশ তৈরি করেছেন এই স্কুলটার ভিতরে, মানে যেটা খুবই মনোমুগ্ধকর। আসলে এভাবে যদি প্রতিটা স্কুল সাজানো গোছানো থাকে তাহলে আসলে প্রতিটা শিশুর স্কুলের প্রতি একটা আলাদা রকম কিন্তু টান থাকে, যে স্কুলে গেলে কিন্তু যে মানে শিশু পার্কের মতো যে আয়োজনটা বা স্কুলের প্রতি যে একটা ভালোবাসা, আন্তরিকতা তৈরি হয়ে যায় ছোটবেলা থেকেই, যে আর আলাদা করে কোনো শিশু পার্কের প্রয়োজন হয় না। মানে খুবই মনোমুগ্ধকর একটি স্কুল। তো যে এখানকার যে ভিউটা, স্কুলের পাশ দিয়েই হয়ে গেছে খাল, খালের ট্রলারও দেখলাম, এখান থেকে হয়তো ট্রলার যাতায়াত করে, মালামাল আসে। বেশ মনোমুগ্ধকর একটি স্কুল, খুবই ভালো লাগলো আমার কাছে। যেটা আমি অনেক জায়গায় ঘুরি বা অনেক স্কুল দেখি, এরকম সচরাচর দেখা যায় না। তো যাই হোক, এবার আমি কামলা বাজারের শেষ সীমানা থেকে পুরো বাজারটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানকার যারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা নতুন দেখছেন হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা শেয়ার করলে বা ফলো দিলে আমার উৎসাহ বেড়ে যায় বা আপনাদের এলাকায় আসার জন্য আমি অনুপ্রাণিত হই। তো সেই সুবাদে আপনারা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আপনাদের এলাকার মুগ্ধতা সৌন্দর্য ছড়িয়ে দিবেন চারিদিকে। হয়তো আমাদের বাগেরহাটে আমি যেভাবে ব্লগ ভিডিওগুলো তৈরি করি, মোটো ব্লগ বা এলাকা ভিত্তিক ব্লগ, এরকম হয়তো অনেকেই তেমন একটা দেখা যায় না বা আমি খুবই কম দেখেছি এরকম করে না। তো আমার উদ্যোগটা হয়তো আমি আমার মতো করে নিয়েছি, আমার ভালো লাগে বাগেরহাটকে প্রমোট করতে, বাগেরহাটের এক একটা এলাকা তুলে ধরছি,
সারা দেশের মানুষ দেখছে, দেশ বিদেশ থেকে দেখছে, অনেক প্রবাসী ভাইয়েরা আছে তাদের এলাকাটা দেখছে, তারা তাদের যে একটা ভালোবাসা সেটা প্রকাশ করে। তো এখানেই আছে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ। তো আজকে ভিতরে গেলাম না, কারণ হচ্ছে আজকে আমি যখন এখানে এসেছি তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাকে এখান থেকে বাগেরহাট সদরে যেতে হবে। তো যার কারণে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো আমি আসলে কচুবনিয়া গ্রামটা হয়ে এসেছি। কচুবনিয়া গ্রামের ভিডিও অলরেডি ইতোমধ্যে এক অংশের ভিডিও প্রকাশ করেছি। তো এখন সামনে থেকে আমি আরেকটা এলাকার ভিতর দিয়ে যাব, সেটা হয়তো কচুবনিয়া গ্রামের ভিতর। তো সেটাও আমি আর একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানকার ভিউটা কিন্তু খুবই অসাধারণ একটা ভিউ, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মনোমুগ্ধকর। তো যাই হোক, ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই জানাবেন এবং শেয়ার করে সাথে থাকবেন। তো আমি এখন এখান থেকে বাম দিয়ে চলে যাব, তো বাদাল গিয়ে উঠব। তো রাস্তার কাজ চলছে বলছিল এই ভাই। তো যাই হোক, তো আমি এর পরবর্তীতে এখান থেকে কোথায় গেলাম তার একটা ভিডিও দিব, আপনারা সবাই দেখবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।